আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনার মিষ্টি কুমড়া গাছে মাত্র তিনটি পরিচর্যার মাধ্যমে কিভাবে প্রচুর মিষ্টি কুমড়া ধরাতে পারবেন, তাছাড়া মিষ্টি কুমড়ার সাইজ অনেক বড় হবে। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা যারা এই সময়টাতে জমিতে বা মাচার মধ্যে মিষ্টি কুমড়া চাষ করেছি, আপনার মিষ্টি কুমড়া চারা গাছের বয়স যখন 25 থেকে 30 দিন বয়স হবে, তখন চারা গাছের মধ্যে যে সারগুলো শুরুতে প্রয়োগ করবেন, চারা গাছে সার প্রয়োগের পূর্বে চারা গাছের চারদিকের যে মাটিগুলো রয়েছে শুরুতেই চারদিকের আগাছাগুলো তুলে ফেলতে হবে। তারপরে মাটিগুলো ভালোভাবে যে কোনো কোদাল বা নিড়ানি দিয়ে জোরজোড়া করে নেবেন। এরপর রিং প্রস্তুতের মাধ্যমে চারা গাছের মধ্যে সার প্রয়োগ করবেন। চারা গাছের গোড়ায় আমরা কখনোই সার প্রয়োগ করব না, তার জন্য চারা গাছের মূল অংশটি থেকে 6 থেকে 8 ইঞ্চি দূরত্ব রেখে এভাবে চারদিকে রিং প্রস্তুত করে নেব। যে সারগুলো আমি আমার চারা গাছের মধ্যে প্রয়োগ করব, শুরুতে দেখতে পাচ্ছেন এখানে কিছু কম্পোস্ট সার নিয়েছি। গবাদি পশুর গোবর শুকিয়ে এই কম্পোস্ট সার তৈরি করিনি। এক একটা মাদার জন্য আপনারা 1 থেকে 2 কেজি পরিমাণে কম্পোস্ট সার নিয়ে নেবেন। এরপরে এই সারের সাথে যে সারটা মিশিয়ে নিয়েছি সেটা হচ্ছে MOP বা পটাশ সার। এই সারের পরিমাণ 100 গ্রাম এই কম্পোস্ট সারের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সারগুলোর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ সারটা আমি আমার মিষ্টি কুমড়া গাছের মধ্যে প্রয়োগ করব সেটা হচ্ছে সরিষার খোল। সরিষার তেল উৎপাদনের পর অবশিষ্ট অংশগুলা থেকে এই সরিষার খোল সার তৈরি করা হয়। এই খোল সারটা চারা গাছের মধ্যে কীভাবে প্রয়োগ করতে হয়, শুরুতে যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন। আমি এখানে 1 লিটার পানি নিয়ে নিচ্ছি, তার মধ্যে 100 গ্রাম সরিষার খোল 7 থেকে 10 দিন আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন। যে কোনো পলি দিয়ে ঢেকে রাখবেন, কারণ এটা থেকে দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধ বের না হওয়ার জন্য এর সাথে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। 2-3 দিন পর এভাবে দেখতে পারবেন লেয়ার তৈরি হবে, তো আপনারা এটাকে 2-3 দিন অন্তর অন্তর এভাবে নাড়িয়ে দেবেন। এই সরিষার খোল সারটা হচ্ছে প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব একটা জৈব সার। এই খোল সারটা আপনারা চারা গাছের মধ্যে সরাসরি প্রয়োগ করবেন না। তো এখানে 500 মিলি তরল খোল সারের সাথে আমি 1 লিটার পানি যোগ করে নিচ্ছি। এই খোল সারটা চারা গাছের মধ্যে প্রয়োগ করলে ফুল ফল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি করাতে সাহায্য করে। এই খোল সারের সাথে যে গুরুত্বপূর্ণ উপাদানটা দিচ্ছি সেটা হচ্ছে থিওবিট, অর্থাৎ থিওবিটটা হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক কীটনাশক, যা গাছকে বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে রক্ষা করবে। তো শুরুতে যে সারটা প্রয়োগ করছি, অর্থাৎ কম্পোস্ট এবং MOP সার মিশ্রিত যে সারটা তৈরি করেছি সেটা আমি চারা গাছের মধ্যে প্রয়োগ করছি। আপনারা জানেন যে এই কম্পোস্ট সারের মধ্যে প্রচুর পরিমাণে চারা গাছের মধ্যে নাইট্রোজেনের যোগান দেবে, জমিতে ফসলের ফলন অনেক গুণ বেড়ে যাবে এবং মাটির যে পুষ্টি চাহিদা রয়েছে সেটা পূরণ করবে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এক একটা মাদার জন্য আপনারা এই কম্পোস্ট সারের পরিমাণ 1 থেকে 2 কেজি পরিমাণে প্রয়োগ করবেন। আপনারা গবাদি পশুর গোবর শুকিয়ে 5 থেকে 7 দিন শুকিয়ে এই কম্পোস্ট সারটা তৈরি করে নিতে পারেন। এর পাশাপাশি এই যে তরল সারটা আমি তৈরি করেছিলাম সেই সারটা আপনারা অন্যান্য সারগুলোর সাথে এভাবে চারা গাছের মধ্যে প্রয়োগ করবেন। এই সারগুলো আপনারা 15 দিন অন্তর অন্তর মিষ্টি কুমড়া গাছের পাশাপাশি অন্যান্য সবজি গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। এছাড়া ছাদ বাগানেও কিন্তু যে কোনো ধরনের সবজি গাছের মধ্যে প্রয়োগ করতে পারে। সার প্রয়োগের পর রিংটা অবশ্যই পাশের মাটিটা দিয়ে ভরে দিতে হবে, যাতে করে চারা গাছে গোড়া পানি জমে না থাকে। সেজন্য আপনারা চারা গাছে গোড়াটা উঁচু রাখবেন। আর সার প্রয়োগের পর সবসময় আপনারা চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করবেন। মিষ্টি কুমড়া গাছে পাতা কুকড়া সমস্যা হলে আপনারা ইমিডাক্লোফিড জাতীয় কীটনাশক, অ্যাডমায়ার, টিডু, ইমিটাফ এগুলো আপনারা যে কোনো একটা প্রয়োগ করতে পারেন। এই সারগুলোর প্রয়োগের 10 থেকে 15 দিনের মধ্যে দেখতে পারবেন যে আপনার মিষ্টি কুমড়া গাছগুলো লতানো হয়ে যাবে। আর যখন ওই লতানোযুক্ত গাছ হয়ে যাবে, তখন গোড়ার দিকে যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা ছাঁটাই করে দেবেন। গোড়ার দিকে যে শাখা প্রশাখাগুলো রয়েছে এগুলো ছাঁটাই করে দিলে চারা গাছের যে প্রধান ডগাটা রয়েছে সেই দিকে প্রচুর স্ত্রিপুল আসবে এবং নতুন অনেক শাখা প্রশাখা চারদিকে বের হবে। আপনার মিষ্টি কুমড়া গাছে প্রচুর ফলন পেতে এই কাজটা অবশ্যই করে দেবেন। তাছাড়া মিষ্টি কুমড়া গাছ আরেকটু যখন বৃদ্ধি হবে, তখন যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটা মিষ্টি কুমড়া গাছের মধ্যে করে দিতে হয় সেটা হচ্ছে কাটিং পদ্ধতি।
অর্থাৎ চারাগাছের যখন 10 থেকে 12টি পাতা বের হবে তখন চারাগাছের প্রধান ডগাটা কেটে দেওয়াই হচ্ছে ওয়ানজি কাটিং। হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া অবশ্যই চাষ করবেন। আমি যে জাতের মিষ্টি কুমড়া চাষ করেছি সেটা হচ্ছে দীপ্ত এবং কল্যাণী। ওয়ানজি কাটিংয়ের 10 থেকে 12 দিন পর দেখতে পারবেন চারদিকে এরকম নতুন অনেক শাখা প্রশাখা বের হয়েছে। তো এই যে নতুন শাখা প্রশাখা বের হয়েছে সেগুলোও কিন্তু 8 থেকে 10টি পাতা বের হলেই প্রধান ডগাটা কেটে দেওয়াই হচ্ছে টু জি কাটিং। আর হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া গাছের মধ্যে ওয়ানজি এবং টু জি কাটিং করে দিলেই যথেষ্ট। এতে করে চারাগাছের মধ্যে প্রচুর স্ত্রীফুলে ভরপুর হয়ে যাবে। মিষ্টি কুমড়া যা আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সবজি, যা আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু মিষ্টি কুমড়া যে কোনো জায়গা অর্থাৎ বাড়ির আশেপাশে যেসব উঁচু জায়গা রয়েছে সেই সব জায়গার মধ্যে লাগিয়ে নিতে পারে। আপনার মিষ্টি কুমড়া গাছের ফলনগুলো এরকম বড় হবে যদি সঠিক সময় সঠিক পরিচর্যা করে নিতে পারে। আমরা কিন্তু এই সময়টাতে মিষ্টি কুমড়া মাচার মধ্যেও চাষ করতে পারি, মালচিং পদ্ধতির মাধ্যমে খুব সহজে চাষ করতে পারি। মিষ্টি কুমড়া এমন একটা সবজি যা আমরা সাধারণত গড়ে 5 থেকে 6 মাস সংরক্ষণ করে এটা কিন্তু খেতে পারি। যারা এই সময়টাতে মিষ্টি কুমড়া চাষ করেছি এই 3-4টি পরিচর্যা করে এভাবে ফলন ধরাতে পারবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।